নমস্কার, আমি কোয়েল। ওয়েলকাম টু মিমির সংসার। প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম, কারণ মিশমির এক্সামের কারণে ব্লগ দিতে একটু দেরি হয়ে গেল। আজ আমার ব্লগ শুরু করতে করতে বেজে গেছে সকাল 10টা। মিশমি এখন স্কুলে, তাই ভাবলাম ব্লগটা শুরু করা যাক। আর যেহেতু নিরামিষ, তাই ভাবলাম দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করা যাক। যেহেতু আজ নিরামিষ, মামুনি বলল ডাল ভিজিয়ে রেখেছি, বড়া আলুর ঝোল করো। ডালটা হলো ছোলার ডাল, আর একটা মুলো কুচিয়ে রাখা, সেটার ছেচকি মতন করো। আমিষের তুলনায় নিরামিষ খাবার আমার বেশি পছন্দ। তবে বিয়ের পর যদিও আমিষ খাওয়া শুরু করেছি, মাছ মাংস ডিমের মধ্যে চিকেন আর ডিম, এই দুটো আমার বেশি ভালো লাগে। এদিকে আমার ডাল বাটা কমপ্লিট। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন, চিনি, হিং দিয়ে ভালো করে ফেটিয়ে মিশমির জন্য 5-6টা মতন বড়া করে তুলে রাখতে হবে। আগে আলু আর টমেটোটা কেটে আগের থেকে রেডি করে রাখছি, যাতে ঝটপট রান্নাটা কমপ্লিট করে রাখতে পারি। আজ বাড়িতে তো নিরামিষ, যারা আমার ব্লগটা প্রথম থেকে দেখেন তারা জানবেন যে প্রত্যেকটি শুক্রবার আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া হয়। তো আজকের লাঞ্চের মেনু হচ্ছে মূলো ছেচকি, বড়া আলুর ঝোল হচ্ছে আজকে লাঞ্চের মেনু। একটা জাম্বো টাইপের মূলো আমার শাশুড়িমা মানে মামুনি এনেছিল, তো এখন বলছে যে এত এত পরিমাণ মূলো যদি নষ্ট হয়ে যায়, তাই বলছে এটাকে আগে টেলে রাখো, তারপরে যতটুকুনি আজকের জন্য লাগবে, কারণ এত এত পরিমাণ তো বাড়ির মানে যদিও সদস্য সংখ্যা বেশি, কিন্তু কেউই এত বেশি পরিমাণ খেতে পারবে না। তো তাই বললো যে একটুখানি টেলে রাখো, আর বাকিটা আজকে যতটুকুনি লাগবে ততটুকুনি রান্না করো। তো তেলে রাখি, তারপরে দেখি কতটুকুনি হয়, তার থেকে একটুখানি নিয়ে আজকের জন্য করবো এটা। আর একটু তেল লাগবে আজকে, যেহেতু নিরামিষ সেই কারণে পাঁপড় কিন্তু লাগে। মিশমি তো রোজই অলমোস্ট পাঁপড় খায়, ওকে বারণ করি, অনেক সময় বায়না করে, দিতে চাই না পাঁপড়। আগে কিছু পাঁপড় ভেজে নিই, তারপরে বড়াগুলো। পাঁপড়গুলোকে আমরা মাধুরী পাঁপড় খাই, পাঁপড়গুলোকে আমরা মানে আমি যখন যদি পাঁপড় ভাজি, পাঁপড়গুলোকে আমি এরকম ছোটো ছোটো করে টুকরো করে নিই, তাহলে সুবিধা হয় ভাজতে। হ্যাঁ, ভাজতেও সুবিধা হয়, কৌটোর মধ্যে স্টোর করে রাখতেও সুবিধা হয়। কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, এবার যতটুকুনি আমার মূল্য লাগবে ততটুকুনি দিয়ে দেবো। দেবো একটু নুন, একটু মিষ্টি, মিষ্টিটা একটু বেশি দেবো, মিষ্টি আর হলুদ, ভালো করে একটু ভাজা ভাজা করে নামবো। ডালের ব্যাটারটার মধ্যে আমি লঙ্কা কুচি দিয়েছি, একটু ভাজা জিরে ছিল, জিরে গুঁড়ো ছিল, ভেজে রেখেছিলাম হোম মেড, সেটা দিয়েছি, আর দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে আবার এটাকে একটু ভালো করে মিক্স করে তারপরে বড়াটাকে ভাজবো। এবার আমাদের বড়ার ঝোলে যে বড়াগুলো দেবো সেগুলো ভেজে দিচ্ছি। এদিকে মিশনীয় স্কুল থেকে বাড়ি ফিরে এসেছে, আর আমার বড়াগুলোও ভাজা কমপ্লিট। এবার কড়াইতে গোটা জিরে, এলাচ ফোড়ন দিয়ে টমেটোটা ছেড়ে দিলাম, দিলাম লঙ্কা কুচি আর আদা বাটা। এবার টমেটোটা একটু নরম হলে দিয়ে দিলাম ভেজে রাখা আলু। টমেটোর সাথে আলুগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম একে একে হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার এই মশলাগুলোকে আবার ভালো করে কষিয়ে নিতে হবে। তোকে বলেছি হাই টেস বলতে, আমি দেখাতে এসেছি যে তুই কি নিয়ে খেলা করিস। এগুলো কি জল? নেই না, জল কোথায়? এই তো এখানে একটু জল দেখতে পাচ্ছি। ললিপপ, এটাকে তুই খাবি নাকি এটা দিয়ে খেলবি? এটা দিয়ে খেলবো না, এটাকে খালি গোলাবো। ও মানে এটা খেলা হচ্ছে হবে না, তুই গোলাবি, সেটাকে খেলা বলে না। গোলাবো কিন্তু খেলবো না। গুলিয়ে তারপরে কি হবে, এদিক ওদিকে রাখবি, ভাই তারপরে চুমুক দিয়ে খাবে?
খাবে তো? না, করিস না, জল দিয়ে খেলিস না, এখন পরীক্ষা কিন্তু সবে শুরু। ওই তো একটুখানি নিয়েছিস, আমি ওদিকে ব্যস্ত থাকবো, তুই আরো নিয়ে নিবি পরে। রান্না করতে করতে হঠাৎ মনে হলো মিশমির কোনো আওয়াজ নেই, তাই গেলাম দেখতে যে ও কি করছে। পরীক্ষা সবে শুরু, এর মধ্যে শরীর খারাপ হলে খুবই মুশকিল হয়ে পড়বে। এদিকে আমার বরার ঝোলও কমপ্লিট, কিন্তু আজ মনে হয় না আর কিছু শেয়ার করতে পারবো তোমাদের সাথে। চলে এলাম একটা জিনিস শেয়ার করতে তোমাদের সাথে, সেটা কি, সেটা হচ্ছে যে তোমাদের বলেছিলাম যে সরস্বতী পুজোর পরের দিন আমাদের এখানে একটা গেমসের আয়োজন করা হয়। সেখানে একটা বিভাগ ছিল যেখানে 1 থেকে 6 বছরের বাচ্চারা কিছু বল মাটিতে স্প্রেড করে দেওয়া হবে, ওরা সেটা কালেক্ট করবে। আমার যে ছেলে, যে ঋদ্ধি, তার বয়স হচ্ছে 17 মাস, এই ফেব্রুয়ারিতে ওর 18 ফেব্রুয়ারি 19 তারিখ হলে ওর 18 মাস কমপ্লিট হবে। তো ও মোটামুটি 37 সেকেন্ডে ও সবকটা বল কালেক্ট করতে পেরেছে। প্রথমে তো বুঝতেই পারিনি, বাচ্চা বুঝতেই পারছো। আর মিশমি কালেক্ট করেছে 19 সেকেন্ডে। আর আর এই গ্রুপে যে কজন বাচ্চা পার্টিসিপেট করেছে, প্রত্যেককেই কোন একটা গিফট দেওয়া হয়, প্রত্যেক বছরই সেটা করা হয়। আর আমি পার্টিসিপেট করেছিলাম হেডফোন রাউন্ডে। হেডফোন রাউন্ডে আমরা প্রথমে আর কি 17 সেকেন্ডে আমি কমপ্লিট করেছিলাম। এরকম তিনজন পাঁচটা নাম পরপর বলতে পেরেছে, কিন্তু প্রথমে যারা করেছে তাদের টাইমিংটা যেহেতু কাউন্ট করা হয়নি, তো এই তিনটি গ্রুপের মধ্যে আবার তোমার গিয়ে হেডফোন রাউন্ড হয়। এবার প্রথমে ছিল 30 সেকেন্ডে 5টা নাম, এরপরে হয় 15 সেকেন্ডে 3টে নাম। কিন্তু সেটার ক্ষেত্রে আমি, আমার যে অপোজিটে যে আমার পার্টনার ছিল, সে আমাকে মোজা বলছিল, আমি শুনছিলাম মোচা, ওখানে একটুখানি টাইমটা চলে যায়, যার কারণে আমরা থার্ড হয়ে যাই। তো ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। তো আমি তোমাদের সাথে গিফটটা শেয়ার করি। এই যে এই যে এই দুটো ঝুড়ি দেখছো, প্রত্যেকটা বাচ্চাকে এই ঝুড়িটাই দেওয়া হয়, মানে এই ঝুড়িগুলোই দেওয়া হয়, বিভিন্ন কালারের ছিল, একটা ঋদ্ধি একটা মিশমি। তো এগুলো কাজে লাগবে, আমাদেরই কাজে লাগবে। আমি বলেছি ঠাম্মিকে দিও, ঠাম্মির ইয়ে ফুল টুল নেবে, বা ঠাম্মি যদি কোনো লঙ্কা ঠঙ্কা রাখে সেই হিসেবে কাজে লাগবে। আর এই যে হেডফোন রাউন্ডে আমার, আমি আর আমার পার্টনার যে সে 3য় স্থান অধিকার করেছি। তো ভাবলাম এই গিফটগুলো তোমাদের সাথে শেয়ার করি। ওর গিফটটা নেয়নি, দুটো প্লেটই আমার কাছে আছে এখন, ও এলে ওকে দিয়ে দেওয়া হবে। তো ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি, সেই কারণে শেয়ার করলাম। ঠিক আছে, কেমন লাগলো জানিও গিফটগুলো। আজ 80 টাকা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা পেলে ভবিষ্যতে আরও নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।